বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং স্টাডি পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এমবিএ ফাইনাল ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং এর কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এর চ্যাপ্টার টু নিয়ে আজকে আলোচনা করব। তো কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং চ্যাপ্টার টুতে আলোচনা করা হয়েছে ইন্টার টেম্পোরাল ট্যাক্স প্ল্যানিং, মানে অভ্যন্তরীণকালীন যে কর পরিকল্পনা সেটা নিয়ে আলোচনা করব। তো এইটা নিয়ে আজকে আমরা প্রথম ক্লাস আলোচনা করতে চাচ্ছি। এখানে পরপর এই ক্লাসে পরে আরও দুইটা ক্লাস দেওয়া হবে, ঠিক আছে? আজকে বেসিক আলোচনা অর্ধেক অংশ শেষ করব, দ্বিতীয় অর্ধেক অংশ দ্বিতীয় ক্লাসে শেষ করব এবং তৃতীয় ক্লাসে আমরা বোর্ড কোশ্চেন সলভ করব, ঠিক আছে? আশা রাখি তোমরা আমার সাথে থাকবে। তো বরাবরের মতো আজও আমি এস এম বেলাল হোসেন জয় তোমাদের সাথে রয়েছি। চলো শুরু করা যাক। চ্যাপ্টার টুতে দেওয়া আছে ইন্টার টেম্পোরাল ট্যাক্স প্ল্যানিং। এখানে এই পুরো অঙ্কটা করতে পাঁচটা ফরম্যাটে পাঁচ দুগুণে দশ না ইন টোটাল নয়টা সূত্র শিখতে হবে, ঠিক আছে? তো আজকে আমরা ফরম্যাট নাম্বার ওয়ান আর থ্রি শেখাব। ওয়ান আর থ্রি শেখানোর একটা রিজন রয়েছে, টু এখানে স্কিপ করে থ্রিতে আসার একটা রিজন রয়েছে, কারণ ওয়ান এবং টুর মধ্যে অনেকটাই মিল আছে, অনেকটাই মিল আছে, যার কারণে আমরা ওয়ান আর টু শিখবো। আবার টু এবং ফোরের সাথে অনেকটা মিল রয়েছে, ঠিক আছে? ওটা আমরা কালকে শিখবো। এবং সর্বশেষ ইন্স্যুরেন্স ফান্ড দেওয়া থাকবে, এটা খুব একটা সহজ একটা ফরম্যাট, এটাও ওর সাথে আলোচনা করে দেবো। তো আজকে আমরা ফরম্যাট ওয়ান আর টু নিয়ে আলোচনা, ওয়ান আর থ্রি নিয়ে আলোচনা করব। তো কী বলা আছে দেখো, এক নম্বর ফরম্যাট দেওয়া আছে মানি মার্কেট মেথড, ঠিক আছে? মানি মার্কেট মেথড, তো এখানে বা মানি মার্কেট সিস্টেম বলা যেতে পারে। এখানে দুইটা সূত্র, এখানে পুরো প্রশ্নগুলোই যতবারই প্রশ্ন পড়ো না কেন, অ্যাকুমুলেশন ট্যাক্স অ্যাকুইজিশন বের করতে হবে, আবার অ্যাকুমুলেশন ট্যাক্স রেট বের করতে বলবে, ঠিক আছে? তো এই যে আফটার ট্যাক্স আর ট্যাক্স রেট যেটা আছে সেটা বের করতে বলবো, অর্থাৎ এটিএ এবং এটিআর এই দুইটাই প্রশ্ন করবে বারবার, ঠিক আছে? কিন্তু এক একটা মেথডে এক এক রকম সূত্র ইউজ করতে হবে। তো এক নম্বর মেথডে কী দেওয়া আছে দেখো, প্রথমে এটি এর সূত্র হলো আই ইন্টু ওয়ান প্লাস আর ইন্টু ওয়ান মাইনাস টি আর, টি আরটা ট্যাক্স রেট বোঝানো হয়, এটার হোল টু দি পাওয়ার এন, এনকে আমরা বছর সংখ্যা দ্বারা প্রকাশ করি। আর এটিআর এর সূত্র হবে ওয়ান ইন্টু ওয়ান আর ইন্টু ওয়ান মাইনাস টি আর, ঠিক আছে? এরপর ফরম্যাট থ্রি মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল ফান্ড তো আমরা আবার প্রশ্ন পরে কীভাবে বুঝবো, মানে মার্কেট মেথড না মিউচুয়াল মেথড, এটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, প্রশ্ন পরেই আমরা বুঝতে পারবো খুব সহজে, ঠিক আছে? তো এটি বের করার জন্য সূত্র হবে আই ইন্টু ওয়ান প্লাস আর ইন্টু ওয়ান মাইনাস টি সিজি হোল টু দি পাওয়ার এন, এটিআরের সূত্র হবে আর ইন্টু ওয়ান মাইনাস টি সিজি। দেখো আমি বলেছিলাম এক নম্বর আর তিন নম্বর ফরম্যাটের মিল রয়েছে। এই যে এখানে খেয়াল করো, এই যে যে ট্যাক্স রেটটা দেওয়া রয়েছে, এই ট্যাক্স রেটটায় শুধু মানি মার্কেটে টি আর বসাইতে হয় আর মিউচুয়াল ফান্ডে এসে বসাইতে হয় টি সিজি, অর্থাৎ ক্যাপিটাল গেইন হবে এখানে, ট্যাক্স অফ ক্যাপিটাল গেইন, ঠিক আছে? আর এখানে হবে ট্যাক্স রেট, ঠিক আছে? এটা হবে ট্যাক্স অফ ক্যাপিটাল গেইন, এখানে ক্যাপিটাল গেইন লেখা থাকবে, এই জন্যে টি সিজি বসাইতে হয় আর এখানেও টি সিজি বসাইতে হয়, শুধু এতটুকুই ডিফারেন্স, আর সূত্র সব একই জিনিস, অর্থাৎ এখানে টিআর এর পরিবর্তে টি সিজি হয়, ঠিক আছে? সব ফর্মুলাই এক, সব কাজও এক। তো চলো আমরা অঙ্কের মাধ্যমে প্র্যাকটিস করে দেখি। তো ফরম্যাট এক মানি মার্কেট মেথডের একটা প্রবলেম দেখব। তো প্রবলেমটা কী বলা আছে দেখো, সাপোজ হক এন্টারপ্রাইজ লিমিটেড ডিপোজিট টাকা 7,000 ইন্টু এ মানি মার্কেট সেভিং অ্যাকাউন্ট হোয়ার বিফোর ট্যাক্স রেট অফ রিটার্ন আর সমান 9%, মানে ট্যাক্স রেট অফ রিটার্ন মানে টি এখানে
তোমার আর এর মান দেওয়া আছে, ট্যাক্স রেট অফ রিটার্ন হলো আর এর মান, ঠিক আছে 9%, অ্যান্ড ট্যাক্স রেট 45%, এখানে টিআর এর মান হলো 45%। ইফ হোল্ডিং পিরিয়ড এন সমান 3, তাহলে এন এর মান কত? 3 দেওয়া আছে, 3 ইয়ার্স। হোয়েন দেন হোয়াট উইল বি আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন, তাহলে আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন মানে এটিএ বের করতে বলছে, অ্যান্ড আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন মানে এটিআর বের করতে বলছে। তো আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন এটিএ এবং এটিআর এর সূত্র আমরা অলরেডি 1 নম্বর ফরম্যাটে পড়ে আসছি, এই যে এখানে, ঠিক আছে। তো আমরা সলিউশন শুরু করে দিই, চলো প্রথমে আমরা আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন এটিএ বের করব। তো এটিএ বের করার সূত্র হবে আই ইন্টু 1 প্লাস আর ইন্টু 1 মাইনাস টি আর হোল টু দি পাওয়ার এন, ঠিক আছে। খেয়াল করো আই হলো ইনভেস্টমেন্ট, তো ইনভেস্টমেন্ট কত দেওয়া আছে? 7000, তো 7000 বসাই দিলাম। ইন্টু 1 প্লাস আর, আর এর মান দেওয়া আছে ট্যাক্স রেট অফ রিটার্ন 9%, তাহলে 9%কে আমরা যখন পূর্ণ সংখ্যায় প্রকাশ করব, দশমিকে প্রকাশ করব, তখন কি হবে? 0.09 হবে। ইন্টু 1 মাইনাস টি আর, টি আর হলো ট্যাক্স রেট, ট্যাক্স রেট দেওয়া আছে 45%, এটাকে আমরা দশমিকে প্রকাশ করলে 0.45 হবে, আর এন এর মান দেওয়া আছে 3। এখন আমাদের ক্যালকুলেশন, এখানে এই বিষয়টা একটু মাথায় রাখবো আমরা, এই যে এখানে দেখো আর ইন্টু 1 প্লাস আর, এতে ফার্স্ট ব্র্যাকেটে কাজ আগে করতে হবে, কি করতে হবে? ফার্স্ট ব্র্যাকেটে কাজ, এর আগে কিন্তু ওয়ানের সাথে আমরা সরাসরি আর যোগ করতে পারবো না, অর্থাৎ অনেকেই এই ভুলটা করে ফেলে, এখানে এই ভুলটা করা যাবে না যে ওয়ানের সাথে 0.9 যোগ করে দিছি, তাইলে কি 1.09, তারপরে এইটা পরের অংশটুকু কাজ করছে একসাথে হয়েছে না, এটা করলে অঙ্ক ভুল হয়ে যাবে, বুঝতে পারছো? এই ফার্স্ট ব্র্যাকেটের অংশটুকুর আগে কাজ করতে হবে 1 মাইনাস টিআর। তো 1 মাইনাস টিআর, টিআর হলো 0.45, তো 0.45 ওয়ান থেকে বাদ দিলে কত হয়? 0.55 হয়। এইবার এই যে এখন কি গুণনের কাজ আগে, তো গুণনের কাজ করতে হবে 0.09-এর সাথে 0.55 গুণ করলে কত হয়? 0.0495 হয়। এইবার ওয়ানের সাথে যোগ করব, ঠিক আছে, তাহলে ওয়ানের সাথে যোগ করলে কত হবে? 1.0495, এর পাওয়ার 3 দিলে কত হবে? 1.156, ঠিক আছে। তাইলে এইবার 7000-এর সাথে 1.156 গুণ করলে কত হবে? 8092 টাকা, ঠিক আছে। এটাই হলো আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন বের হয়ে গেল। এরপর আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন বের করবো। তো আফটার ট্যাক্স রেট অফ রিটার্নের সূত্র আমরা জানি আর ইন্টু 1 মাইনাস টিআর। তো আর এর মান দেওয়া আছে 0.909 এবং টিআর এর মান দেওয়া আছে 0.45। তো ক্যালকুলেশন করলাম, 1 থেকে টিআর মাইনাস করে দিলাম, তাইলে কত হলো? 0.55, তাইলে 0.09-এর সাথে 0.55 গুণ করলে 0.495 হয়। তো 495-কে এটা যখন আমরা পার্সেন্টেজে প্রকাশ করবো, তখন 100 দ্বারা গুণ করবো, তো এটাকে 100 দ্বারা গুণ করলে 4.95 হয়। তো 1 নম্বর ফরম্যাটে যতগুলো অঙ্ক রয়েছে, যতগুলো প্রবলেম রয়েছে, এর মধ্যেই রয়েছে, ঠিক আছে, এরকমই রয়েছে। তুমি সূত্রটা পড়লে প্রশ্নগুলো শুধু একটু ঘুরায় ফেরায় আসবে, ওই যে রেট অফ রিটার্ন এবং ট্যাক্স এগুলো একটু, তারপরে হোল্ডিং পিরিয়ড এগুলো একটু কম বেশি করে দেবে, এতটুকুই ডিফারেন্স, তাছাড়া আর কিছু নয়, এই সূত্রটা মেইন, ঠিক আছে। এরপর আমরা ফরম্যাট 3-তে যাব, মিউচুয়াল ফান্ড। তো মিউচুয়াল, এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি তোমাদের, দেখো ফরম্যাট 1-এ মানি মার্কেট কোথায় ছিল? তো এই যে ডিপোজিট টাকা 7000 ইন্টু এ মানি মার্কেট, এই যে মানি মার্কেট বলেছে, এখানে এই মানি মার্কেটটাই হলো কি, মানে সে তোমার মেথড। এরপরে আমরা প্রবলেম 2 যাব, প্রবলেম 2-তে ফরম্যাট 3 নিয়ে আলোচনা করব। কি বলা আছে দেখো, রূপ নিকেতন লিমিটেড ইনভেস্টেড ইন মিউচুয়াল ফান্ড টাকা 25000, সাপোজ ক্যাপিটাল গেইন ট্যাক্স রেট 40% অ্যান্ড বিফোর ট্যাক্স রেট অফ রিটার্ন 25%, ইনভেস্টমেন্ট হরিজন 7 ইয়ার্স, তাহলে 7 ইয়ার্স এখানে এনে মান দেওয়া আছে। হোয়াট উইল বি আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন অ্যান্ড আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন, এখানে কি বলা আছে? মিউচুয়াল ফান্ড, এই যে ইনভেস্টেড ইন এ মিউচুয়াল ফান্ড বলা আছে। তো এই মিউচুয়াল ফান্ড যদিও না বলা থাকে, তারপরেও আমরা কি বের করে নিতে পারবো, সেটা কিভাবে বের করে নিব? এই যে ক্যাপিটাল গেইন ট্যাক্স রেট যখন দেওয়া থাকবে, তখন আমরা মিউচুয়াল ফান্ড হিসেবে ধরে নিতে পারবো। তো
প্রশ্নে ইন্ডিকেট করে বলা থাকে, কারণ এখানে পাঁচটা ফরম্যাট আছে, তো তুমি কোন ফরম্যাটে করবা না করবা এটা বলা থাকবে, ঠিক আছে? বলা না থাকলে তাইলে ঝামেলা হয়ে যায়, এই জন্য বলেই দেয়, ওরা প্রশ্ন উল্লেখ করে দেয়, এটা নিয়ে এত ঘাবড়ানোর কিছু নাই। যখন উল্লেখ না থাকবে তখন আমরা সেটা নিয়ে দ্বিতীয় ক্লাসে আলোচনা করব, এই ক্লাসে নয় আসো অন্তত। তাইলে আমরা কি এখানে কি বের করতে বলছে, আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন মানে এটিএ এবং আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন মানে এটিআর বের করতে বলছে। তো দুইটা সূত্র, দুইটা সূত্র আমরা মিউচুয়াল ফান্ডে আমরা সূত্র জানি, আই ইন্টু ওয়ান প্লাস আর ইন্টু ওয়ান মাইনাস টিসিজি, টিসিটিজি ট্যাক্স অফ ক্যাপিটাল গেইন, ঠিক আছে? সো ক্যাপিটাল গেইন ট্যাক্স যেটাকে বলা হয়। তো এন এর মান এখানে 7%, তো আই এর মান কত দেওয়া আছে 25,000, ঠিক আছে? এরপর ওয়ান ইন্টু কি দেওয়া আছে, ওয়ান ইন্টু আর এর মান দেওয়া আছে কত, এই যে রেট অফ রিটার্ন দেওয়া আছে 25%, তো 25% দিয়ে দিলাম এখানে। এরপর ট্যাক্স রেট দেওয়া আছে, টিসিজি দেওয়া আছে 40%, তো 40% দিয়ে দিলাম। এখন ক্যালকুলেশন করব, এটার কাজ আগে করব, ওয়ান মাইনাস 0.40 কাজ আগে করব, তাহলে কত হবে 0.60, ঠিক আছে? এইবার 0.25 সাথে 0.60 গুণ করব, করলে হবে 0.15, এবার ওয়ানের সাথে 0.15 গুণ প্লাস করবো, করলে হবে 0.15, একে পাওয়ার 7 করবো, তাইলে কত হবে 2.67 হবে। তো 25,000 এর সাথে 2.67 গুণ করলে 66,750 টাকা হয়। এটাই হলো কি আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন। এরপর আমরা এটিআর বের করবো, আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন বের করবো। তো এটিআর বের করার সূত্র হলো আর ইন্টু ওয়ান মাইনাস টিসিজি, তো টিসিজির মান কত 0.40, ঠিক আছে? আর আর এর মান হলো 0.25, তো 0.25 এর সাথে 0.60 গুণ করলে হয় 0.15, তো 0.15কে 100 দ্বারা গুণ করলে হয় 15%। তো এইটাই হলো মিউচুয়াল ফান্ডের অঙ্ক। তো মিউচুয়াল ফান্ডের এই ধরনেরই অঙ্ক থাকে, ওই তোমার শুধু খালি অ্যামাউন্টগুলো চেঞ্জ থাকবে, কিন্তু প্রশ্ন একই থাকবে, সূত্র একই থাকবে। তো আশা রাখি তোমরা এই ক্লাসটা খুবই এনজয় করছো, আর পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই একটা লাইক দিয়ে রাখবে এবং সাবস্ক্রাইব, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখবে, আর পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করবে। তারপরে কোথাও কোথাও বুঝতে যদি কোনো প্রবলেম হয় কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, ঠিক আছে? আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।